হ্যালো এভ্রি তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি জব আপডেট ভিডিও সো খুশির খবর যারা এসবিআই ফার্মাসিস্টের এক্সাম দিয়েছিলে তাদের ইন্টারভিউ কল লেটার চলে এসেছে যারা এলিজেবেল ক্যান্ডিডেট সো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তো ভিডিওর শুরুতেই বলে দিই কংগ্রেচুলেশন অল দ্য ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ডাক পেয়েছো তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব ডাউনলোড দ্য ইন্টারভিউ কল লেটার ফর এসবিআই ফার্মাসিস্ট সো কীভাবে আমরা কল লেটারটি ডাউনলোড করব আর কিভাবে বুঝবো যে এসবিআই ফার্মাসিস্টে ইন্টারভিউ আমি বা তুমি কল পেয়েছি কি পাওনি তো সেটা ডিটেলসে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তারিম চ্যানেল তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা সবাই জানো আমি এখানে সাধারণত ফার্মাসিস্টদের গভর্নমেন্ট জবের আপডেট দিই ও কিছু মেডিকেল ফিল্ডের তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো চলো তাহলে আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে তো আমরা প্রথমে চলে যাব অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে এটা হচ্ছে এখানকার অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে অলরেডি আমার লেখা আছে এটা কেটে দিই জিনিসটা তো প্রথমে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা তোমরা কেউ চাইলে মানে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন করেও তোমরা এই ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যেতে পারো যে কীভাবে তোমরা ডিরেক্ট এই পেজটিতে আসবে তো এখানে আসার পরে জয়েন এসবিআই ক্লিক করার পরে রেজাল্ট অ্যান্ড রিক্রুটমেন্টে রেজাল্ট রিক্রুটমেন্ট রেজাল্ট অ্যান্ড এখানে আর্চিপে ক্লিক করলে তুমি এই পেজটিতে চলে আসছো এখানে এসে সার্চ বারে পি এইচ এ আর তুমি সার্চ করো দেখো রিক্রুটমেন্ট অফ ফার্মাসিস্ট ইন ক্লারিক্যাল ক্যারেড ক্যাডের এখানে কিন্তু চলে আসছে তো এখান থেকে তুমি ডাউনলোড ইন্টারভিউ কল লেটার বা এই জায়গাটায় ক্লিক করলে এই যে ডাউনলোড সরি ইন্টারভিউ কল লেটার এখানে ডিটেলসে চলে আসছে ইন্টারভিউ শিডিউল কবে ইন্টারভিউ হবে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার অ্যান্ড বায়োডাটা ফরম্যাট তিনটে জিনিসই চলে আসছে তো আমাদের মেন জিনিস দেখার আমরা হচ্ছে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার দেখবো ডাউনলোড ইন্টারভিউ কল লেটার করতে গেলে কী হচ্ছে তোমাকে এখানে হিন্দি বা ইংলিশ যে হিসাবে যাবে আমি ইংরেজিতে যাই ইংরেজিতে এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার দিলে ডেট অফ বার্থ দিলে ক্যাপচার দিলে লগ করলে তুমি যদি এলিজেবল হও তোমার এখানে লগ ইন আইডি করে ইন্টারভিউ যে কল লেটারটি খুলে যাবে সেটা তুমি প্রিন্ট করে নিতে পারো এবার প্রশ্নটি হচ্ছে যে কি করে আমি হয়তো এলিজাবেল না তাহলে আমি মানে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবো কীভাবে যে ওখানে লগ ইন হচ্ছে না এরর প্রবলেম না আমার সত্যিই নামটা নেই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি পিডিএফটি আছে এখানে স্ক্রল করে আমি জুম করে দিয়ে একটু এই পিডিএফটি আছে তোমাদেরকে এই পিডিএফটি তোমরা রেডিমেড পেতে চাইলে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো সেখানে আমি দিয়ে দেবো তোমরা স্ক্রল করে একটু নিচে গিয়ে কলকাতাটাকে দেখবো কলকাতাতে টোটাল বাইশ জনকে নেওয়া হয়েছে মানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আর কি নেওয়া হয়েছে মানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আশা করছি এরপর কাট আপ মার্ক এসে ফাইনাল তো তিনজন চাকরি পাবে সরি কলকাতা কলকাতা লখনউ আই জে কে এল হ্যাঁ দিস ওয়ান কলকাতা আমরা কলকাতাতে চলে এসেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ কলকাতাটাতে কিন্তু হচ্ছে দুশো ছিয়াত্তর শুরু হচ্ছে কলকাতা কলকাতার হচ্ছে এক টু সেভেন্টি সিক্স হচ্ছে কলকাতার এক দেন টোটাল গিয়েছে এখানে টোয়েন্টি টু এইটা হচ্ছে রোল নাম্বার থ্রি এইট ফাইভ ওয়ান বা থ্রি এইট ফোর ওয়ান জিরো 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 ফোর ওয়ান ফোর এইট এটা হচ্ছে রোল নাম্বার আর কোথায় ইন্টারভিউ হবে ডিটেলসটা দেওয়া আছে অ্যাড্রেসে এখানে এই যে ভেনুটা দেওয়া আছে যে কোথায় ইন্টারভিউ হবে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোকাল হেড অফিস এই যে পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে কখন হচ্ছে যে চব্বিশ তারিখ নটা এখানে অ্যাকর্ডিং টু ডেট প্রত্যেকটা আশা করছি চব্বিশ তারিখে আছে চব্বিশ তারিখ সকাল নটায় রিপোর্ট করতে হচ্ছে তোমাদেরকে চব্বিশ তারিখ সকাল নটায় রিপোর্ট করতে হচ্ছে কলকাতার এস বি আই যে হেড অফিস আছে লোকাল হেড অফিস আছে সেখানে তোমাকে এখানে রিপোর্ট করতে হচ্ছে এবার আমরা চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে যে বায়োডাটার ফরম্যাটটা কি এই যে এটা হচ্ছে এটা তোমাকে ফর্ম্যাটটাকে রেডি করে নিয়ে যেতে হবে এই ফর্ম্যাটটাকে তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে তো আবারও আমি বলছি তোমরা এই ফর্ম্যাটটিকে রেডিমেড পেতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো রেডিমেড পেতে চাইলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে জয়েন দ্য টেলিগ্রাম গ্রুপ গ্রুপে আমি সাধারণত যে সমস্ত পিডিএফ আমি আমার ভিডিওতে ইউজ করি জবের আপডেট দিতে গিয়ে এবং অ্যাডমিশন আপডেট দিতে গিয়ে সমস্ত পিডিএফ ওখানে কেউ চাইলেই আমি আপলোড করে দিই তো ওখানে তোমরা জয়েন করে তোমরা যদি চাও তাহলে ফরম্যাটটি এই পিডিএফের এই ফর্ম্যাটটি পিডিএফ ফর্ম এবং এই পিডিএফটিও পেতে পারো যেখানে রোল নাম্বার দেওয়া আছে তুমি তোমার ফিজিক্যালি রোল নাম্বারটি চেক করে নিতে পারো যে তোমার নাম্বার রোল নাম্বারটি এখানে আছে কি নেই আর এখানে তো তুমি ডাউনলোড করা অপশান পেয়েই যাচ্ছ যে কীভাবে ডাউনলোড করলে বুঝতে পারবে যে ডাউনলোড করার পরে এ ডাউনলোড না হলে ধরো নেই বাট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য এই জায়গাটা তুমি রোল নাম্বার ভেরিফাই করে নিতে পারো সো আর এটা হচ্ছে মেন পেজ এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো থ্যাংক ইউ तो स्टील कारो को प्रब्लेम थे तुम्हारा कमेंट बक्सा पर तो प्लीज सब्सक्राइब द चल तनीम फॉर अपकमिंग अपडेट एनी गवर्नमेंट जॉब और एडमिशन सो थैंक यू थैंक यू सो मच